বুক ক্যাফে বুক রিভিউ এর আজকের পর্বে কল্যাণী বইমেলা নিয়ে প্রথমে আপডেট দেবো তারপর অন্যান্য আপডেট তো দেখা যাচ্ছে উনিশ থেকে উনত্রিশে ডিসেম্বর পর্যন্ত দশ দিন প্রায় আপনারা সেন্ট্রাল পার্কে যেখানে কল্যাণীতে হয় আর কি তো কল্যাণী বইমেলার উদ্যোগে এখানে হচ্ছে এবং মনে রাখতে হবে এখানে কিন্তু এন্ট্রি ফি রয়েছে কুড়ি টাকা তো আপনারা ঢুকতে কিন্তু কুড়ি টাকার চার্জ লাগবে আর যদি সিজনাল টিকিট করে নেন তাহলে তো ঠিক আছে অসুবিধা নেই তো যাই হোক আঠাশতম কল্যাণী বইমেলার আপডেটটা দিয়ে রাখলাম আপনারা অপেক্ষা করুন ডিসেম্বর মাসে এবং এর সাথে জানাই যে ডিসেম্বরে যেহেতু কল্যাণীতে বইমেলা হচ্ছে তাই ধরে নিতে পারেন গোটা ডিসেম্বর জুড়েই কিন্তু বিভিন্ন জেলা বইমেলাগুলো হবে কাজেই এখন থেকেই প্রিপারেশান নিতে পারেন কিছু বইয়ের আমি তো আপডেট দিয়েই দেবো কী কী প্রকাশ হচ্ছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটা রয়েছে আপনারা সকলেই হয়তো খবরটা পেয়েছেন আমি নোবেল পুরস্কারের কথা বলছি দু সালে সাহিত্যে নোবেল পেলেন দক্ষিণ কোরিয়ার খ্যাতনামা লেখক খাং তো অবশ্যই ওনার লেখা বেশ কিছু বই নিয়ে আলোচনা হচ্ছে যেরকম দ্য ভেজিটেরিয়ান তো স্পেশালি এই বইগুলো আপনারা অনুবাদ আকারেও পেতে পারেন তো কেউ যদি পড়তে চান এর অরিজিনাল ভার্সান কিন্তু আমার জন্যও অ্যাভেলেবেল রয়েছে তো যাই হোক সাহিত্যের ক্ষেত্রে নোবেল যেহেতু একটা বড় ব্যাপার অবশ্যই খবরটা তো রাখতেই হতো পরের খবর এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে আলোক সাহিত্য পত্রিকা থেকে তো আলোকে কিন্তু লেখা নেওয়া হচ্ছে এবং এটা কিন্তু একেবারে সারদীয়া লেখার জন্য চোদ্দোশো বত্রিশের তো এখন থেকেই তারা শুরু করে দিয়েছেন অবশ্যই ভালো বিষয় বিষয়টা রয়েছে ভৌতিক অলৌকিক ডার্ক ফ্যান্টাসি পৌরাণিক ঐতিহাসিক সায়েন্স ফিকশান অ্যাডভেঞ্চার এগুলোর ওপরে গল্প উপন্যাসিকা ইত্যাদি লিখতে বলা হচ্ছে আর প্রবন্ধ থাকলে প্রবন্ধ লিখতে পারেন তো অবশ্যই এখানে ইমেলে পাঠিয়ে দিন একত্রিশে ডিসেম্বরের মধ্যে সৌজন্য সংখ্যা দেওয়া হবে কাজেই আপনারা চাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন খুব গুরুত্বপূর্ণ একটা আপডেট এবং চোদ্দোশো বত্রিশের বেশ কিছু লেখালেখির খবর আসবে আমি সবটাই দিয়ে রাখব পরের খবরে এগিয়ে যাচ্ছি প্রকাশিত হয়ে গেল প্রসাদের শারদীয় সংখ্যা তো দেখতেই পাচ্ছেন এখানে শারদীয় চোদ্দশো একত্রিশে ছোটোদের প্রসাদ খুব সুন্দরভাবে দেখা দিচ্ছে তো এখানে সূচিপত্রটা আমি তুলে ধরলাম আপনারা চাইলে যে কোনো আউটলেট থেকে পেলে নিতেই পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে নতুন বই নিয়ে তো শীর্ষচন্দ্র মুখোপাধ্যায়ের দেখতেই পাচ্ছেন যে একটি বই যা ভূতীয় তো এখানে নিচে কিন্তু খুব ছোট ছোট আকারে বইটিতে কি কি লেখা থাকছে কার কার লেখা থাকছে সেগুলো দেয়া রয়েছে অবশ্যই অনেকটাই ছোটো বোঝা যাচ্ছে না নিচে তবুও আমি বলবো যে আপনারা স্মেল অফ বুকস থেকে সরাসরি বইটির সম্পর্কে যদি ডিটেল পেয়ে যান ওয়েবসাইটে ওখান থেকেও সূচিপত্ররা দেখে নিতে পারেন বইটি কিছুদিনের মধ্যেই প্রকাশিতব্য এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দেবারতী মুখোপাধ্যায় নতুন বই আসতে চলেছে পুজোর পরে পরে এবং দ্বীপ প্রকাশন থেকে এই টিজারটা প্রকাশ করা হচ্ছে গৌতম ভট্টাচার্য এবং দেবারতী মুখোপাধ্যায়ের লেখা নিয়ে দুঃসাহসের ইজারা তো অবশ্যই দেখতেই পারেন এই বইটিকে নজর থাকবে কি কি আপডেট আসছে অবশ্যই জানাবো প্রকাশিত হয়ে গেল ডিটেকটিভ তারিণী চরণের প্রচ্ছদ বুক ফার্ম থেকে আসতে চলেছে বইটা কৌশিক মজুমদারের লেখা মূলত চারটে গল্প থাকতে চলেছে এবং অবশ্যই এটার জন্য প্রস্তুত হয়ে আছি খুব সুন্দর হয়েছে উপরটা এবং দেখা যাক ভেতরে কীরকম কি থাকছে আস্তে আস্তে প্রকাশ্য তো এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে কৌশিক মজুমদারের দুটো বই প্রকাশিত হয়েছিল বুক ফার্ম থেকে একটি আধার এবং তারপরে আবারও আর একটা বই প্রকাশিত হয়েছিল আধার আখ্যানের সেকেন্ড রূপে তো বর্তমানে সেই গল্পগুলোর মধ্যে সেরা কিছু গল্প নিয়ে মৃত্যু স্বপ্ন নামে একটা বই তৈরি করা হয়েছে প্রচ্ছত্ত দেখতেই পাচ্ছেন সূচিপত্র রয়েছে তবে এটা বাংলাদেশের প্রকাশন থেকে আসছে এবং ওখানেই অ্যাভেলেবেল হবে এই গল্পগুলোকে আপনারা পড়তে পারবেন অবশ্যই ওই আধার আক্ষার আরও আধার এইগুলো থেকে আর সূচিপত্রটা দেখতেই পাচ্ছেন সুবিধা হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেটটাও রয়েছে লেখা নিয়ে তো পাণ্ডুলিপি জমা হচ্ছে আপনারা যারা লিখেছেন বেশ কিছু গল্প পাণ্ডুলিপি আকারে দিতে পারেন আর কি অক্ষর সংলাপে তো কলকাতায় লেখক প্রকাশক যৌথ উদ্যোগে পাণ্ডুলিপি জমা নেওয়া হচ্ছে তো বিষয়টাকে জানিয়ে রাখলাম ডিটেলটা আপনারা যোগাযোগ করে জেনে নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো শেষ হলো আজকের পর্ব আমি চেষ্টা করলাম বেশ কিছু খবরগুলোকে একত্রিত করে আপনাদের সামনে দিতে ভীষণই ছোট একটা পর্ব এর পরে বিভিন্ন পর্বগুলো আসবে তো অপেক্ষায় থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ